আসসালামু আলাইকুম, অনেকদিন পর একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগতম। তো আজকে আসলে মোবাইল দিয়ে ভিডিও করতেছি, মোটা ব্লগ না, দেখানোর জন্য যে এখন আসি বগুড়া। মোটামুটি বলা চলে উত্তরবঙ্গে সবচাইতে বড় যে ওভারপাস আন্ডারপাস ফ্লাইওভার যেটাই বলি আর কি, বলা চলে ফ্লাইওভার যেহেতু অনেক বড় একটা, এটা বগুড়ার তিন মাথার রেলগেটে, যা দেখতে খুবই দৃষ্টিনন্দন এবং খুবই সুন্দর, যেটা দেখার জন্য প্রত্যেকটা দিন বিকেলবেলায় বিভিন্ন রকমের লোকজন আর কি এখানে ভিড় করে। বিকেলবেলা প্রচুর আড্ডা হয় ব্রিজের ওপরে। তো আমি এখন আসি এখনও মেইন যে ওভারপাসটা, এখন যার উপরে কিন্তু উঠি নাই। এই যে এখান থেকে মেইন ওভারপাস এরিয়াটা শুরু, দেখতেই পাচ্ছেন যেটা খুবই চমৎকার এবং বিশাল বড় সাইজের, বিশাল আকৃতি। তো যাই হোক, অল্প সময় দেখাবো এটা, যেটা দেখতে আগে খুবই ভালো লাগতেছে। তো নেক্সট ভিডিওতে আমি ড্রোন ফুটেজ দেখাবো, যেহেতু এই পেজে আমার ফোন লেনে আপডেট দিতাম, এখন কোটা দেওয়া হয় না। চেষ্টা করতেছি একটু রানিং করে নিয়ে আর কি এই পেজেও ভিডিও দেওয়া শুরু করব। আর বগুড়া বলা চলে আন্ডারপাস বা ওভারপাসের হচ্ছে শহর, কারণ বগুড়ায় প্রচুর পরিমাণের, কারণ আপনি হচ্ছে এই ফুলতলা, তারপরে হচ্ছে তিন মাথা রেলগেট, চার মাথা, তারপরে পারোপুর, মাটলিপুর এখনও হয় নাই, মহাস্থান হয়েছে, তারপরে মোহামতলা হয়েছে, এরকম অনেক আছে। তো ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।